আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল রবিবার দেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টি হবে, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা প্রথমে সরাসরি স্যাটেলাইট মোড থেকে ঘুরে আসব। আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল ঠিক আগের দিনের মতো, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, চকরিয়া, পেকুয়া, কুতুবদিও, এই যে রাঙ্গামাটি, তারপর বান্দরবন সহদরে, তারপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। দেশের মূলত বেশিরভাগ জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তবে বৃষ্টিপাত অনেকটাই কম। দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, চকরিয়া সহদরে আকাশ মেঘাচ্ছন্ন, তবে দেশের দু একটি জায়গায়, মূলত দেশের দক্ষিণের দু একটি জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের মধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে। এছাড়া খুলনা, মেহেরপুর, রাজশাহী, একা নিয়ে দু একটি জায়গায় বৃষ্টি হতে দেখা যাচ্ছে মূলত, বাকি জায়গায় বৃষ্টিপাত নেই। ঢাকা বিভাগেও দেখা যাচ্ছে প্রায় 100 ভাগের মধ্যে 10% এলাকায় বৃষ্টি, বাকি জায়গায় বৃষ্টিপাত নেই। ময়মনসিংহ বিভাগের মধ্যে 100 ভাগের মধ্যে ঠিক 10% যে 10 ভাগের মধ্যে বৃষ্টিপাত রয়েছে, বাকি জায়গায় বৃষ্টিপাত নেই। মূলত দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত নেই। গতকালের আপডেট অলরেডি বলা হয়েছিল, বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, সেটা খুলনা, বরিশাল, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাসে চলে যাব। 26 তারিখ দেশের আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে আমরা লাইভ ট্র্যাক করে দেখতে পাচ্ছি। আবারও দেশের দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজারে যে সমুদ্র অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কালাপাড়া, বরিশাল, এছাড়া কলকাতা, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঠিক 25 তারিখের মতো। ঠিক 25 তারিখের মতো আবহাওয়ার পরিস্থিতি, দেশের দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে হতে পারে, মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এই সময় দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, এছাড়া রাজশাহী, কালাই, রংপুর সমস্ত জেলার মাত্র দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে, বাকি সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এছাড়া পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা আংশিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উপকূলীয় সহ পাহাড়ি অঞ্চলে, মূলত তেমন ভয়াবহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তো আগামীকালে দেশের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। এবার আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোডে চলে যাবো। আগামী 3 দিনের আবহাওয়ার দেখি দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন থাকবে সেটি আমরা দেখে নেব। দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুরের উত্তরের কিছু জায়গায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে, মূলত দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই। খুলনা, বরিশাল, মেহেরপুর, কলকাতা এই সমস্ত অঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই, তবে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে যাচ্ছে দেশের বেশ কিছু জায়গায়। তবে নতুন মাসের শুরুতে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়ার মডেল, মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে লেটেস্ট আপডেট উঠে আসছে। দেশের বিভিন্ন জায়গায় মাসের শেষ থেকে, এছাড়া নতুন মাসের শুরুতে মাসের বেশিরভাগ জায়গায় প্রবল ভারী বৃষ্টির আভাস রয়েছে। তো এই হচ্ছে মূলত আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়া চটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।